ঘূর্ণিঝড় মিথিলের প্রভাবে সারা দেশের মতো বৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জ। তবে সকাল থেকে দীর্ঘ টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কেরও একপাশ জুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে নূর মসজিদ সংলগ্ন এবং পপুলার হক প্লাজার সম্মুখে এই অংশটুকুতে এবং অপরদিকে সাংবাদিক ইউনিয়ন লুৎফা টাওয়ার এই এলাকাটুকুতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ডও গলাচিপা মাঝদার এলাকায় কিছু কিছু জায়গায় এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে সিটি কর্পোরেশনের একটি সূত্র মতো জানা যায়, এই জলাবদ্ধতা স্থায়ী নয়, বৃষ্টি কমে গেলেই জলাবদ্ধতা কমে যাবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের একটি সূত্র। তবে সবকিছুর পরও নগরবাসী চায় যেন জলাবদ্ধতা অচিরেই দূর করা হোক, স্থায়ী সমাধান করা হোক এই জলাবদ্ধতা নিরসনের। NAN TV, Narayanganj.